তিয়াসার বিয়েতে সুশোভনকে নিমন্ত্রণ করল তিয়াসা। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। শোভন রায়ের হাত ধরেই অভিনয় জগতে পা রাখা তিয়াসার, এমনকি টলিপাড়ার অলিগুলি শোভন রায়ের হাত ধরেই চিনেছিলেন তিয়াসা রায়। এখন ল্যাপচা জীবাংলার কৃষ্ণগলির সুবাদে রাতারাতি স্টার হয়ে যান এই টেলিনায়িকা। 2017 সালে শোভন রায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন তিয়াসা, তখন তার বয়স সবে 19, বুধবার পা দিলেন 24-এ। তবে এখন আর তিনি রায় নন, ল্যাপচা। চলতি বছর ফেব্রুয়ারিতে শোভন রায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে তার দুজনের আলাদা পথ বেছে নিয়েছে। গত বছর জন্মদিনেও তিয়াসার পাশে ছিলেন না শোভন, তখন তাদের সাত আলাদা ছিল ঠিকই, তবে খাতায় কলমে তখনও স্বামী স্ত্রী ছিলেন, এখন সব বন্ধন থেকেই মুক্ত। জন্মদিনটা জমজমাট তিয়াসার, কৃষ্ণকলি পরিবারের সঙ্গে প্রি বার্থডে ডিনার সেরেছেন, এরপর বন্ধুদের সঙ্গে হই হুল্লোড়ে এসেছে তার ইউটিউব ব্লগে, আর সেখানে তার কয়েকজন বিশেষ বন্ধু ছিলেন। তবে ভবিষ্যতে আর কখনো সাত পাকে বাধা পড়বেন না তেমনটা নয়, মনের মানুষ খুঁজে পেলে দুমদাম করে বিয়ে করতে আগ্রহী তিয়াসা। এমনকি জানান তার বিয়েতে নিশ্চয়ই শোভন নিমন্ত্রিত থাকবে, আর মজা করে অনেকটা তিয়াসা শোভনকে অগ্রিম নিমন্ত্রণ পত্র পাঠাবে বলে জানিয়েছে। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট করে জানান, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।